পুলিশও মানুষ বিধানসভায় বললেন মুখ্যমন্ত্রী, যখন খেলা মেলা হয় তখন পুলিশ কাজ করে, পুলিশকে আরও সাহস যোগানো চাই, আরও সাহস যোগাতে চাই। বাজেটের জবাবি ভাষণে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। শ্রেয়সী গাঙ্গুলি আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে। শ্রেয়সী, আজ ঠিক কি বলতে চাইলেন পুলিশ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়? একেবারে দেখো, যে বক্তব্য আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এখানে রেখেছেন সেখানে তিনি স্পষ্ট বলছেন যে পুলিশও মানুষ এবং তাদের পাশে দাঁড়ানো উচিত, তাদের প্রশংসা করা উচিত। এবং তার বক্তব্যের মূল নির্দেশ যেটা ছিল যে পুলিশের প্রশংসা করা উচিত, দু একটা জায়গায় ভুল হতে পারে, সেক্ষেত্রে সেই ভুল হলে নিশ্চিতভাবে আইন মেনে সেক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হবে। এবং তিনি পরিষ্কার জানিয়েছেন যে কোনো রং না দেখে যাতে ব্যবস্থা নেওয়া হয় কোনো ঘটনা ঘটলে, সেটা তিনি নিজে বিশ্বাস করেন। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কোথাও কোনো সমস্যা হলে সেক্ষেত্রে নিশ্চিতভাবে ব্যবস্থা নেওয়া হবে, কোনো নিয়ম কোনো রং না দেখে ব্যবস্থা নেওয়া হবে, আইন আইনের মতোই চলবে। কিন্তু তা বলে পুলিশের নিন্দে করতে হবে, পুলিশের সমালোচনা করতে হবে তা নয়। এবং তিনি পরিষ্কার জানাচ্ছেন যে এ রাজ্যের যে পুলিশ, সেই পুলিশের সঙ্গে একমাত্র শুধুমাত্র তুলনা করা যেতে পারে স্কটল্যান্ড ইয়ার্ডের। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কার্যত পুলিশের ভূমিকা, পুলিশ যেভাবে কাজ করে বিভিন্ন উৎসবে, বিভিন্ন বিভিন্ন অনুষ্ঠান হলে যে বড় বড় বিষয়গুলোকে পুলিশ যেভাবে সামলায়, তার ভূয়সী প্রশংসা করেছেন আজকে মুখ্যমন্ত্রী। এবং পাশাপাশি তিনি বলছেন যে সেক্ষেত্রে তাদের দোষ ধরলে সবসময় চলবে না, হতে পারে দু একটা জায়গায় কাজ করলে দোষ হতে পারে, ভুল হতে পারে, কিন্তু সেই জায়গা থেকে যারা দোষ করবে তাদের ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হবে, নির্দিষ্টভাবে আইন মেনে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু তা বলে তাদেরকে সবসময় দোষ ধরলে, তাদেরকে সবসময় অন্যরা সমালোচনা করলে সেটা কিন্তু চলবে না। ফলে কার্যত আজকে বিধানসভায় যে হোমের বাজেট ছিল, সেই হোমের বাজেটে যে রিপ্লাই ভাষণ, সেই ভাষণের সময়ই কিন্তু মুখ্যমন্ত্রী তিনি পুলিশের ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন। তবে তিনি এটাও স্পষ্ট করেছেন যে সেক্ষেত্রে দু একটা জায়গায় যদি সমস্যা হয় সেই সমস্যা আইন আইনের মতো চলবে, এবং সেক্ষেত্রে রং না দেখে নির্দিষ্টভাবে আইন মেনেই কিন্তু সেক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হবে।